নমস্কার, ফিরে আসলাম বিরতির পর অলৌকিক নয় লৌকিক অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আছে ক্ষুদে বিজ্ঞানীরা, যারা পানিসাগর দ্বাদশ সংস্কুল থেকে এসেছে তাদের মডেল নিয়ে। তো আমরা এখন দ্বিতীয় মডেলে যাচ্ছি, ওর মডেলটা নিয়ে আলোচনা করব। তোমার নাম? আমার নাম জয়দা নমো। তুমি কোন ক্লাসে পড়ো? এবার ক্লাস 10। ক্লাস 10 পড়ো, ঠিক আছে। তোমার মডেলটা কি? এটা আসলে এই মডেলটার নাম হচ্ছে শোভা। হ্যাঁ, শোভা। শোভা, হ্যাঁ। এই শোভাটা কি কি করে নামটা এলো শোভা? আসলে আমরা সবাই স্বচ্ছ ভারত যে শব্দটা আছে তার সবাই অবগত রয়েছি এই শব্দটাতে। আচ্ছা, এই শব্দটার মধ্যে যে স্বচ্ছ তার প্রথম চিত্রটা অক্ষর যেমন SWA এবং পরের যে ভারত এর প্রথম তিনটা অক্ষর BH, এই ছোটটা অক্ষরকে একত্রিত করে আমি এর নাম দিয়েছি শোভা। ঠিক আছে, ক্ষুদে বিজ্ঞানী নতুন নাম দিয়েছে তার এই মডেলের শোভা। এই মডেলটা কি এখন তুমি নিজে ডিসকাস করো। আসলে আমরা এখন সবাই দেখতেছি যেমন বিভিন্ন পৌর এলাকায়, গ্রাম এলাকায় সাফাই কর্মীরা হাতে সাহায্যে বা অন্যান্য মানে কোদাল টোদাল দিয়ে সাহায্যে আবর্জনা একত্রিত করছে, কিন্তু আমার এই মডেলটা তারা যদি ব্যবহার করে তাহলে একদম খুব সহজেই এবং কম শ্রমের সাহায্যে তারা তুলতে পারবে আবর্জনা এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবে। এটাই আমার মডেল। এটা কিভাবে কাজ করে আমরা আমি ক্যামেরার বন্ধুকে বলবো এটাকে দেখানোর জন্য, উনি দেখাবেন এবং চার্টের মাধ্যমে এটা দেখানো হবে, আশা করি দর্শক মন্ডলে দেখতে পাবেন। তো এটা দিয়ে তুমি করেছো, এটা দিয়ে মানে এটা যদি এটা কত খরচ হয়েছে তোমার? এটা কি এটা ট্রলি নাকি? ট্রলি আসলে এটা একদম ঘরে রাখা ছিল, একদম নষ্ট। হ্যাঁ, নষ্ট রাখা ছিল। এটা কিভাবে বানিয়েছো ট্রলির মধ্যে? আমি প্রথমে তো কাঠ যে আছে কাঠ রয়েছে তো কাঠকে এরকম একটা কাঠামো তৈরি করেছি, তারপরে দিকে পিছন দিকে ট্রলি লাগিয়েছি, চাকা লাগিয়েছি। আচ্ছা, একটা টিন দিয়েছো এখানে? হ্যাঁ, টিন তো ওই আবর্জনা তোলার সাহায্য করবে। হ্যাঁ, এটা কোদালের মতো আছে? এটা কোদালের মতো আছে। আচ্ছা, তো ধরো কেউ ওই যে ট্রলি নেই, তো ও কিভাবে কি এটা বানাতে পারবে? হ্যাঁ, পারবে। না, ট্রলি লাগবে একটা? না না না। আচ্ছা, কিভাবে? আমি পিছে তিনটে চাকা দিয়েছি। আচ্ছা, তারা অন্য কিছু ব্যবহার করতে পারবে, মানে চাকা অন্য ট্রলির না ব্যবহার করবে, অন্য কোনো কিছুর চাকা ব্যবহার করতে পারবে। আচ্ছা, আর এটাকে একটা যদি একটা পাইপ টাইপ দিয়ে বানিয়ে দেয়, লোহার পাইপ বা এরকম প্লাস্টিকের পাইপ দিয়ে বানিয়ে দেয় এবং এটা ঠেলা দিলে এটা যাবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। খুব খুব সুন্দর কনসেপ্ট, তুমি খুব ভালোভাবে এটা বানিয়েছো এবং এটা দিয়ে খুব সহজেই আশা করি অনেক আবর্জনা নেওয়া যাবে এবং যারা পৌর এলাকায় কাজ করেন ওদের এটা খুব উপকারে আসবে। তোমার কি এই মডেলটা তুমি কোনো পৌরসভাকে তুমি বলেছো তোমার এই কনসেপ্টটা? না না, এটা তোমার কোনো পৌরসভা, আমরা তো এটা দেখাবো টিভিতে, তুমি তোমার এই কনসেপ্টটা তোমাদের এলাকায় পৌরসভা আছে না বা নগর পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত এখানে গিয়ে আলোচনা করবে যে আমি এরকম একটা মডেল বানিয়েছি, দেখুন আপনারা যদি এটা ভালো হয় তাহলে। তখন তোমার এটা কত খরচ হয়েছে? না, আমি আসলে এটা আমার কাঠ যে কাঠামো তৈরি করেছি এটা সব ঘরের কাঠ একদম, তারপর এই যে ঘরেরই হোক কিন্তু সবার ঘরে তো কাঠ থাকে না, তোমার তো একটা খরচ হতে পারে। যে ধরো আমি এটা ইমপ্লিমেন্ট করলাম, এটা ধরো নগর পানিসাগর সব জায়গায় এরকম চললো, তোমার তুমি একদম বিজ্ঞানী ক্ষুদে বিজ্ঞানী তোমার এটা চললো, তো এটা করতে তো একটা খরচ লাগে। হ্যাঁ, আমি আসলে এইগুলো 50 টাকার ভিতরে শেষ করেছি, অন্য কেউ যদি ব্যবহার করে বা বানাতে চায় তা তার একটু ভালো করে বানাতে হলে একটু বেশি টাকা লাগে। কিরকম খরচ হবে তার? 500 টাকার ভিতরে হয়ে যাবে? 500 এরকম হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। কারণ তোমার যখন এই মডেলটা তুমি কোনো নগর পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েতকে তুমি দেখাবে তখন তো ওরা বলবে যে খরচ কত হবে, বা তোমাকেই একটা ওরা দিতে পারে অনারিয়াম যে তুমি এটা বানালে, তুমি খুদে বিজ্ঞানী তোমার এটা ইমপ্লিমেন্ট করছো তো এটা তোমাকেও একটা অনারিয়াম দিতে পারে ওরা, বা তুমি এটা বিক্রিও করলে, তুমি এটা কনসেপ্ট হিসেবে বানালে, ঠিক আছে না? যে তুমি লিখে দিলে যে এর পিছনে পানিসাগর দ্বাদশ স্কুল ক্লাস 10 তোমার নাম লেখা থাকলো যে তুমি এটা ইমপ্লিমেন্ট করেছো, এরকম নিয়ে একটা আলোচনা করবে তোমার স্কুলের স্যারদের সাথে ম্যাডামের সাথে তোমার এটা ইমপ্লিমেন্ট করানো যায় কিনা। খুব ভালো জিনিস, খুব ভালো কনসেপ্ট, এটা নিয়ে খুব মানে সহজ পথে এটা আবর্জনাটা মানে তোলা যাবে, ঠিক আছে। খুব ধন্যবাদ তোমাকে, তুমি বসো। তো দর্শক মন্ডলী, আপনারা দেখতে পারলেন যে স্বচ্ছ ভারত নিয়ে খুব ভালো একটা কনসেপ্ট করেছে, কীভাবে আবর্জনা কালেক্ট করতে হবে, এবং খুব ভালো, খুব সুন্দর প্রজেক্ট, এবং এটা আমরা আল্ট্রাভিশন চ্যানেল থেকে দেখাচ্ছি। আশা করি যারা দর্শক মন্ডলীরা দেখছেন যদি কেউ এটাকে ইমপ্লিমেন্ট করতে চান কোনো পৌর এলাকায় বা গ্রাম পঞ্চায়েতে বা নগর পঞ্চায়েতে তো এটা এইভাবে তৈরি করা যাবে। এটা আশা করি খুব ভালো, স্বচ্ছ ভারত নিয়ে এখন খুব জোর দৌড় চলছে, এটা খুব ভালো কনসেপ্ট। তো আমরা আমাদের ক্ষুদে বিজ্ঞানের সাথে একটু আলোচনা করবো, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন।